বিশ্বের সবচেয়ে দামি হীরে কোহিনূর। এখন কোথায় আছে সেই কোহিনূর? সেটির মূল্যই বা কত? যে খনি থেকে পাওয়া গিয়েছিল এই কোহিনূর হীরে, সেটি এখন 50 ফুট জলের তলায়। কারণ কি? বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে আছে আমাদের পৃথিবীর থেকেও বহু গুণ বড় আকারের অনেক হীরে। কোথায় আছে সেগুলি? পৃথিবীর সমস্ত হীরের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের 100 মাইলেরও বেশি গভীরে। তাহলে সেগুলো উপরে উঠে এলো কিভাবে? হীরে হলো পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তু, কিন্তু এই হীরেকেও উড়িয়ে ফেলা সম্ভব। কিভাবে? এ সমস্ত কিছু জানতে হলে দেখতে থাকুন আজকের পর্বটি। নমস্কার বন্ধুরা, ওয়ান্ডার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আরেকবার অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনটিতেও ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনারা সঙ্গে সঙ্গে তা জানতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়ে আসা যাক। আজকের পর্বে আমরা জানব হীরে এবং হীরের সঙ্গে সম্পর্কিত কিছু বিস্ময়কর কাহিনী সম্পর্কে। যুগের পর যুগ ধরে হীরে মানুষের আগ্রহের বিষয়বস্তু। এক সময় এই হীরেকে কেন্দ্র করেই রাজা মহারাজাদের মধ্যে বহু যুদ্ধ বিগ্রহ সংগঠিত হয়েছে। এই হীরে অত্যন্ত মূল্যবান একটি বস্তু। এটি আসলে কার্বনেরই একটি রূপভেদ, তবে সাধারণ মানুষের নাগালের বাইরেই প্রায় সবসময় থাকত হীরে। একসময় রাজা মহারাজারাই কেবলমাত্র ব্যবহার করতেন এই মূল্যবান বস্তুটিকে। এ বিষয়ে ফ্রান্সের একটি ঘটনার কথা উল্লেখযোগ্য। 20 শতাব্দীতে একটি সময় ফ্রান্স এমন একটি আইন পাস করায় যেখানে বলা হয় শুধুমাত্র রাজারাই হীরে পরতে পারবেন। যদি কোনো সাধারণ নাগরিক হীরে পরিধান করেন তাহলে তাকে শাস্তির মুখে পড়তে হবে। এর কারণও ছিল যথেষ্ট। সে সময়ে সারা পৃথিবীতে হীরে ছিল খুবই দুর্মূল্য বস্তু। কেবলমাত্র ভারতবর্ষেই উৎপাদন হতো হীরে। পরবর্তীকালে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে আস্তে আস্তে হীরের উৎপাদন শুরু হয়। আমাদের দেশের সেই বিখ্যাত কোহিনূর হীরে নিয়ে বিভিন্ন দেশের মধ্যে টানা পর্যন্ত শতকের পর শতক ধরে অব্যাহত। এবারে আমরা চলে আসি মূল বিষয়বস্তুতে। প্রথমে আলোচনা করব হীরের সৃষ্টি রহস্য নিয়ে। পৃথিবীর সমস্ত হীরেই প্রায় 100 কোটি থেকে 350 কোটি বছর বা তারও বেশি পুরনো। এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো হীরেটি প্রায় 400 কোটি বছর বয়স্ক, অর্থাৎ পৃথিবীর জন্মলগ্নের সময়কার এগুলি। বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা যায় সমস্ত রকম হীরেই তৈরি হয়েছে ভূপৃষ্ঠ থেকে 90 থেকে 120 মাইল গভীরে। এর কারণ প্রায় 16,520 ডিগ্রি ফারেনহাইট থেকে 23,720 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা ও প্রচণ্ড চাপ ছাড়া হীরের গঠন সম্ভব নয়। এই বিপুল পরিমাণ চাপ ও এত উচ্চ উষ্ণতা কেবলমাত্র ভূপৃষ্ঠের গভীরে ছাড়া উৎপাদন করা অসম্ভব। তাই সমস্ত হীরেই তৈরি হয়েছে ভূ অভ্যন্তরে। পরবর্তী সময়ে অগ্নুৎপাতের কারণে বা অন্য কোনোভাবে এগুলি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। প্রথম হীরে। আমাদের দেশ ভারতবর্ষেই প্রথম হীরেটি উত্তোলিত হয় খ্রিস্টপূর্ব 4th শতকে। তখন শুধুমাত্র আমাদের দেশেই হীরের উৎপাদন হতো। শুনলে অবাক হবেন, মাত্র 1 ক্যারেট হীরে উৎপাদন করতে গড়ে প্রায় 250 টন মাটি খনি থেকে তুলতে হয়।
এখন অবশ্য ভারতবর্ষ ছাড়াও বিশ্বের আরও অনেক দেশেই হীরের উৎপাদন হয়ে থাকে। কোল্লুর মাইন ভারতবর্ষের একটি বিখ্যাত হীরের খনি। এই খনিটি ষোড়শ থেকে ঊনবিংশ শতক পর্যন্ত চালু ছিল। কৃষ্ণা নদীর দক্ষিণ তীরে অবস্থিত ছিল এই খনিটি, যা এখন অন্ধ্রপ্রদেশের অন্তর্গত। সর্বোচ্চ উৎপাদনের সময়ে এই খনিটিতে প্রায় 30,000 থেকে 60,000 জন শ্রমিক কাজ করতেন বলে মনে করা হয়। সম্ভবত এই খনি থেকেই পাওয়া গিয়েছিল বিখ্যাত কোহিনূর হীরে। এছাড়াও উইটেলস ব্যাক ক্র্যাব, দারা ই নূর, দ্য গ্রেট মোগুল এই সমস্ত বিখ্যাত হীরেও এই খনি থেকেই পাওয়া গিয়েছিল বলে মনে করা হয়। তবে এই খনিটির অস্তিত্ব এখন খুঁজে পাওয়া খুবই মুশকিল। এই খনিটি এখন পুরোটাই জলের তলায় চলে গেছে। পুলিছিনতলা ইরিগেশন প্রজেক্টের জল যাওয়ার পথে পড়ে এই খনিটি। সে কারণেই এই খনিটি এখন প্রায় সারা বছরই 50 ফুট জলের তলায় থাকে। হীরের ব্যবহারযোগ্য অংশ শুনলে হয়তো অবাক হবেন। খনি থেকে তুলে আনার পর কাটিং ও পালিশ করার জন্য প্রায় 50% হীরেই নষ্ট হয়ে যায়। অর্থাৎ খনি থেকে তুলে আনা হীরের মাত্র অর্ধেক আমরা ব্যবহার করতে পারি। সঠিক অনুপাতে কাটা না হলে ও সঠিকভাবে পালিশ না হলে হীরের বিচ্ছুরণ ক্ষমতা হ্রাস পায়, তাই হীরের অনেকখানি নষ্ট হয়ে যায়। মোজ হার্নেস স্কেল বস্তুর কাঠিন্য মাত্রা মাপতে এই স্কেল ব্যবহার করা হয়। এই স্কেল অনুযায়ী কোনো বস্তুর সর্বোচ্চ কাঠিন্য মাত্রা ধরা হয় 10। হীরের কাঠিন্য মাত্রাও 10 তথা সর্বোচ্চ হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর অন্য কোনো বস্তু দ্বারাই হীরের ওপর দাগ বা আঁচড় কাটা অসম্ভব। কেবলমাত্র একটি হীরেই পারে অন্য হীরের ওপর আঁচড় কাটতে। বার্নিং অফ ডায়মন্ড, হ্যাঁ ঠিকই শুনেছেন, হীরেকে কি পুড়িয়ে ফেলা সত্যিই সম্ভব? সম্ভব, তবে এর জন্য প্রয়োজন হয় 1290 ডিগ্রি ফারেনহাইট থেকে 1650 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা। এই প্রচণ্ড উষ্ণতা তৈরি করার জন্য প্রয়োজন বিশেষ ধরনের জুয়েলারি টর্চ। এই টর্চ দিয়েই হীরেকেও পুড়িয়ে ফেলা সম্ভব হয়। ডায়মন্ড ইন স্পেস বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সারা মহাকাশ জুড়ে ছড়িয়ে আছে বহু সাদা বামন নক্ষত্র বা হোয়াইট ডোয়ার্ফ স্টার, যাদের প্রত্যেকের কেন্দ্রটি হীরের তৈরি। অবাক করার মতো বিষয় হলো এই, বৃহত্তম হীরেটির ওজন হবে প্রায় 2.27 হাজার ট্রিলিয়ন টন, যা থেকে 10 বিলিয়ন ক্যারাট হীরা পাওয়া যেতে পারে। লুসি 2007 সালে হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স 10 বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্যারাটের একটি হীরের নক্ষত্র আবিষ্কার করে। এটি পৃথিবী থেকে প্রায় 50 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই নক্ষত্রটির ব্যাসার্ধ বৃহস্পতির ব্যাসার্ধের সমান। এর কেন্দ্রটি অক্সিজেন ও কার্বন দিয়ে তৈরি এবং এই নক্ষত্রটির 75% হল নিরেট হীরে। মোস্ট এক্সপেন্সিভ ডায়মন্ড, এখন আমরা 5টি মূল্যবান হীরের কথায় আসব। প্রথমেই যে হীরেটির কথা মনে আসে সেটি হলো সেই বিখ্যাত
কোহিনূর। এই হিরেটি এতই মূল্যবান যে অর্থমূল্যে একে বিচার করা অসম্ভব, তাই এটি প্রাইসলেস। দ্য স্যাঙ্কি ডায়মন্ড, এই হিরেটিও অত্যন্ত জনপ্রিয় এবং মূল্যবান, এটিকেও তাই প্রাইসলেস বলেই মনে করা হয়। দ্য কালিনান, এটির মূল্য প্রায় $400 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় 3,060 কোটি টাকা। দ্য হোপ ডায়মন্ড, এটির মূল্য আনুমানিক $350 মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় 2,700 কোটি টাকা। ডি বিয়ার্স সেন্টেনারি ডায়মন্ড, এটির মূল্য আনুমানিক $100 মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় 756 কোটি টাকা। এবার আমরা চলে আসি একটি বিখ্যাত হীরের কথা, দ্য কালিনান ডায়মন্ড। এ পর্যন্ত আবিষ্কৃত সর্ববৃহৎ হীরে এটি, যা ওজনে 3,106.75 ক্যারেট বা 621.35 গ্রাম। এটি 1905 সালে দক্ষিণ আফ্রিকার কালিনানের প্রিমিয়ার নম্বর 2 খনিতে পাওয়া যায়। এর থেকে মূলত 9টি পালিশ করা হীরে তৈরি করা যায়, যাদের মধ্যে কালিনান 1 হল সর্ববৃহৎ। এটি গ্রেট স্টার অফ আফ্রিকা নামেও খ্যাত। এই হীরেটি ওজনে 530.4 ক্যারেট বা 106.08 গ্রাম। সবশেষে আসি আমাদের সেই বিখ্যাত হীরের কথা, কোহিনূর। এই হীরেটির ওজন 105.6 ক্যারেট বা 21.12 গ্রাম। এটি সম্ভবত সুলতান আমলে ভারতের কল্লুর খনি থেকে পাওয়া গিয়েছিল। মুঘলদের ময়ূর সিংহাসনেরও অংশ ছিল এই হীরে। একটা দীর্ঘ সময় জুড়ে ব্রিটিশ রাজ পরিবারের সম্পত্তিও ছিল এটি। তবে এই হীরেটি এখন দেখতে পাওয়া যায় টাওয়ার অফ লন্ডনের জুয়েল হাউসে। সাধারণের দর্শনের জন্য এটি সেখানে রাখা আছে। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আজকে আমরা আলোচনা করলাম হীরে এবং তার সম্পর্কিত কিছু বিস্ময়কর কাহিনী নিয়ে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আবার একবার অনুরোধ, আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।